আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শুভ সকালের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি জিয়াদাসান জিলানি আমি আজকে এসেছি আমার শ্বশুরবাড়ি এলাকা এখানে আমি আছি একটা নদীর পাশে খুব সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন শুভ সকালের কুয়াশা বেজা খুব সুন্দর একটি জায়গা নদীর পাড়ে দিয়ে আমি হাঁটতেছি যা এক অনন্য এবং সৌন্দর্যমণ্ডিত এক জায়গা শিশির বাজায় প্রায় যখন এসব শিশির বাজায় তখন খুব ঠান্ডা এবং পুলকিতে লাগে যা মনকে খুবই সুন্দর করে তোলে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছপালার সাথে আছি আমি নদীর দ্বারে এসব গাছপালা এটাকে মনে হয় বিষ কাঠালি বলে আমাদের স্থানীয় ভাষায় এসব গাছকে বিষ কাঠালি বলে এটা খুবই খুবইটা এক ধরনের জাজালো গাছটা যাই হোক আপনাদের দেখাই নদীর চারপাশ ঘুরে এরপরে আমি দেখাতে পাচ্ছি নদীর আশা করি মরা জিনুক যা আগে আমরা তুলতাম নদীতে পুকুরে বিলে আমরা যখন সাঁতার পড়তাম তখন আর এখন আমি বাস্তবে দেখাতে পারছি অনেকদিন পর অনেক দিন প্রবাসী ছিলাম এখন দেশে আসার পরে আবার সেটা সেই সেই স্মৃতি যে আমার মনে পড়ে গেলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক আল্লাহ রহমত যে এতদিন পরে আবার দেশে ফিরে আপনাদের সাথে কানেক্ট হয়ে আমি সকলকে এসব দেখাতে পারছি আল্লাহ তালার এক অপরূপ সৌন্দর্য এবং কি আমি নদীর পাশ দিয়ে হাঁটতে পারতেছি এটাই আল্লাহ তালা রহমত এছাড়াও শুভ সকাল সকালবেলার যে একটা অনুভূতি আছে শিশির বেজা রাস্তায় চলা পায়ে খুব ঠান্ডা এবং শীতল চমৎকার এক আনন্দ অনুভূতি করে যা প্রবাসী থাকলে যারা থাকে তারা কখনো এটা অনুভব করতে পারে না আর আমি অনেক দিন পর যেহেতু আল্লাহ আবার ফিরিয়ে আনেছে বাংলাদেশে তাই আমি আবার পুনরায় এসব দেখতে পারতেছি যা দেখে আমি খুবই আনন্দিত এবং প্রফুল্ল মনে আছি আশা করি আপনারাও এগুলো দেখে অনুভব অনুভব করতে পারতে চান যারা প্রবাসী আছে তারা এসব দেখার জন্য খুবই পুলকিত থাকে প্রবাসে যারা আমরা ছিলাম তারাই জানি দেশের মাটি এবং দেশের মায়া কতটুকু আমাদেরকে ব্যথিত করে আমরা অনেকদিন পর আবার আসার পরে যখন আবার নিজের দেশে নিজের ভূমিতে ফিরে এসেছি আবার এই এইসব দেখার সৌভাগ্য হয়েছে এটাই আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ তালার কাছে অসংখ্য অগণিত সুক্রিয়া জানাই যে আবার সেই দেশে ফিরে এসে আবার এসব দেখার জন্য সৌভাগ্য করে দেওয়া আর আমি আছি এখন কুশ্যাপুর বাজারের পাশে কুশ্যাপুর গফরগাঁও ময়মনসিংহ এক নদীর পাশে আছে আমি নদীটা মূলত ছোটই থাকলে এর চারপাশ খুব সৌন্দর্য আপনাদেরকে হচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ ছোটো ছোটো গাছপালায় ভরপুর এবং কি সব গাছপালায় শিশির যখন শিশিরে ভিজা হাঁটলে খুবই চমৎকার এক অনুভূতি আসে নদীর চারপাশে এক চমৎকার বিহ সৃষ্টি করে যাই হোক সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ